হিন্দু থেকে মুসলিম ধর্মে আসবেন, এই সিদ্ধান্তটা সর্বপ্রথমে কে নেয়? স্বামী। আপনার স্বামী সিদ্ধান্তটা নেয়, তারপর আপনাকে বলে না, তখন আপনি ওনাকে কি বলেন? দেখা কেউ নাই, আপনি অসুস্থ। মনে মনে কবে থেকে পরিকল্পনা করেছিলেন যে? অনেকে জানেন আমার বাবা হিন্দু ছিল, আমি 2013 পর্যন্ত নামাজ রোজা কিছুই করিনি কোনোদিন, জানতামও না। আমার পিসি জেঠি জেঠিমা সবই এখনো হিন্দু, আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলিম প্রথম। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আবারও এক হিন্দু পরিবার সে কিন্তু মুসলমান হয়েছে, এবং তারা মুসলমান হওয়ার কারণ কি বিস্তারিত তাদের মুখ থেকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা এলাকাবাসী চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছে। দর্শক এই ভিডিওটি থাকবে, এই ভিডিওতে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দর্শক কথা না বলে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। হিন্দু থেকে মুসলিম হলেন গণপতি দাস। তিনি বলেন, এক সময় দাড়ি টুপি দেখলে আমার রাগ হতো, কিন্তু আজকে দুঃখের দিনে তারাই পাশে এসে দাঁড়িয়েছে, তারাই একমাত্র সাহারা, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হই। হিন্দু থেকে মুসলিম ধর্মে আসবেন, এই সিদ্ধান্তটা সর্বপ্রথমে কে নেয়? স্বামী। আপনার স্বামী সিদ্ধান্তটা নেয়, তারপর আপনাকে বলে না, তখন আপনি ওনাকে কি বলেন? দেখা কেউ নাই, আপনি অসুস্থ। মনে মনে কবে থেকে পরিকল্পনা করেছিলেন যে? 8 মাস চলছে। এই যে আপনি ধর্ম ত্যাগ করেছেন, এই ধর্ম ত্যাগ করার জন্য আপনাকে কেউ কোন রকম প্রলোভন দেখে? আমি নিজে গিয়ে মৌলবিদেরকে বলেছিলাম, নিজে। আপনি নিজেকে বলেছিলেন? বলে আমি ডেকে আমি পরবর্তন করে ওদেরকে ডেকে ডুকে আমি নিজে ধর্মটা গ্রহণ করেছি। আমার বাবার ছিল আগে যে বাবা, তার পদ্মকৃত মানে তার পদ্মকৃত মানে এইখানে আমার জন্ম আমাদের ভূমি, সারা জীবন আমাকে দেশের লোক মানে আমাকে দেখাশোনা করে, অন্যরা কেউ দেখে না। দেখাশোনা করে যারা তারা কোন ধর্মের? আপনার ইসলাম ধর্মে। কি বিষয়টা একটু বলুন। বিষয়টা হচ্ছে এর নাম হচ্ছে গণপতি দাস। ইনি আমাদের গ্রামে অনেক দিন থেকে আছেন, তার মোটামুটি 100 বছর পার হয়ে যাবে। আর বাপদাদার বাড়ি আসল বাড়ি এটাই, ঠিক আছে। তো বহুদিন থেকে বেচারা জমি জায়গা নাই, কষ্ট ভোগ করে। তাতে যে মেয়েটা আছে মালা দাস, উনি আমাদের গ্রামে ভিক্ষে শিখে করে ছায়া চিন্তা খান, ঠিক আছে। তো আমাকে প্রায় বছরখানিক আগে বলেছিল যে আমি মুসলিম হব, আপনি আমাকে মুসলিম করলেন। তো আমি বললাম যে আপনি আপনার মানে ফ্যামিলি গেলে ভাবনা চিন্তা করেন, ঠিক আছে, যেহেতু আল্লাহ পাক বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। অতএব কোন ধর্মের উপরে মানে জোরদবস্তি করা চলে না, ইসলাম বলে না, তা আল্লাহ পাক কোরআনও বলেনি। তো ঠিক আছে, ভাবনা চিন্তা করে, তাতে আমরা গুরুত্ব দিইনি। তারপর আবার মাস ছয়েক আগে গণপতি দাস বলেছিলেন যে আমাকে আপনারা মুসলিম করিয়েলেন, আমরা তাতেও গুরুত্ব দিইনি। এখন মেয়েটা এমন অসুস্থ অবস্থা পড়ে আছে, প্যারালাইসিস অবস্থা, তাকে দেখার কেউ নাই। কতদিন থেকে অসুস্থ আপনি? 1.5 বছর। 1.5 বছর হলো, 1.5 বছর থেকে খুবই কষ্টে আছেন, আপনার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। গ্রামের লোক দেখে, গ্রামের লোক সব করে, গ্রামের লোক দেখে। এর আগে আজ বলে না, আর 2 বছর ধরে ধরো 1.5 বছর থেকে যাকে যে বলে ওরা দেখে শুনে আসে, ওরা ভাত নিয়ে আসে, আবার ডাল চাল সব যা দরকার হয় না বলতে আসে। বাচ্চা বলতে ও উঠতে পারে না, চলতে পারে না, মানে হাঁটা চলা করতে পারে না, ওকে ধরে তুলানো, গোসল করানো, খাওয়ানো, আমরাও গ্রামের মানুষে করি, আশেপাশেকার মানুষেও করে। মানে এই পরিবারটা খুবই অসহায় একটা পরিবার, অসহায় মানে একেবারে আর মানে কেউ নাই, এক গ্লাস জল দিবে সে মানুষটাও নাই। আর আর এখানকার মেয়ে ছেলে যত আছে ওরা দেখাশোনা, উঠা বসা, খাওয়া দাওয়া, পায়খানা সব নিয়ে এসে রান্না বান্না করে দেওয়া যায়। ওর স্বামীর বেটা ছেলে কখন পারলো না পারলো, আমরা নিজে রান্না করে রুটি বানিয়ে দিয়ে যায়। দেশের অনেক লোক জমেছিল, তাকে আমি আবারও জিজ্ঞেস করলাম যে তোমাকে যদি কেউ পেশার দেয় সেটা বলো, বা যদি তোমার স্বইচ্ছা করছো কি তুমি চাপে পড়ে করছো সেটা বলো, যদি স্বইচ্ছা তুমি বলো ইসলাম গ্রহণ করবো তাহলে তোমাকে কালেমা পড়াবো, আর যদি স্বইচ্ছা না, যদি জোর দেবো সে তাই কিন্তু কালেমা পড়াবো না। তো গণপতি দাস বলেছে যে না, আমি স্বইচ্ছা ইসলাম গ্রহণ করছি, যেহেতু আমাকে দেখার কেউ নাই, আপনারা আমাকে দেখছেন, আপনারা আমাদের সব, তাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দেওয়া হয়েছে। কালেমা পড়ার পরে যখন পড়া হয়ে গেল, দেশের লোক ওকে স্বইচ্ছায় অনেক দান করেছে, যাওয়া সংসারে লাগে, কাপড় চুপড় খাবার দাবার ইত্যাদি সমস্ত কিছু ওকে দেওয়া হয়েছে, এবং
তাকে এমন সহযোগিতা করছে যে ও এখন আনন্দতে আছে এবং সে মসজিদে নামাজ পড়ছে। গণপতি দাসের বর্তমান নাম কলিমউদ্দিন শেখ আর মালা দাসের বর্তমান নাম মানসুরা বিবি। দুজনে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রতিবেশীদের সঙ্গে সুখে শান্তিতে কাটাতে চান বাকিটা জীবন। অনেকে জানেন আমার বাবা হিন্দু ছিল, আমি 2013 পর্যন্ত নামাজ রোজা কিছুই করিনি কোনোদিন, জানতামও না। আমার পিসি জেঠি জেঠিমা সবই এখনো হিন্দু, আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলিম প্রথম। তা আমার খুব ভালো মনে পড়ে ক্লাস যখন 9 আমি পড়ি, সেই সময়তে আমার বাবা তার একটা মানুষা ছিল, মানুষা বোঝেন মানত, কি মানত ছিল, দেবী দুর্গা দশাতে দশখানা সন্দেশ দেবে। আমার পিসিমা এসেছে, তার এখনো হিন্দু, আব্বা তখন কিনে দিয়েছে, তার বোন হয় এই যা তোর পিসির সঙ্গে গিয়ে দেবী দুর্গা দশাতে দশখানা বাতাসা দিয়ে আয়, সরি সন্দেশ কালাকান। তা আমি চলে গিয়েছি, দিয়ে এসেছি। তো পিসির সঙ্গে আস্তে আস্তে গল্প হচ্ছে, অনেক ভিড়, অজস্র ভিড়, ওখানে আমাদের করিমপুর নদিয়ায় চলে যাবেন, ওখানে আছে করিমপুরে যেটাকে বলে হুগল বাড়িয়া, অনেকে নাম শুনবেন হয়তোবা। তো ওখানে পাশাপাশি দুটো মন্দির আছে, একটা কালী মন্দির, একটা দেবী দুর্গার মন্দির, পাশাপাশি একসঙ্গে। তো ওখানকার গুরুজির দাবি যে দেবী যিনি মা কালী আছেন উনি সে শ্মশান কালী। কালী কিন্তু অনেকগুলো রূপ আছে জানেন তো নাকি, আরে শ্মশান কালী, একটা শ্যামা কালী আছে না ভাই, শ্যামা কালী যেটা নীল বর্ণের, শ্মশান কালী যেটা কালো বর্ণের, অষ্টোত্তরার সাথে নামও বলি, কালীর আটখানা রূপ আছে। তো আমি যখন দেবী দুর্গার ওটা দিয়ে আসার পরে আমার পিসিমার সঙ্গে গল্প করতে করতে আসছি, আমার পিসিমা তখন বলছে বাবা জানিস ওখানে মা কালীর যে মণ্ডপটা দেখলি ওখানে কালীটা আছে, ও হচ্ছে জাগ্রত দেবী, মাঝে মধ্যে জেগে যায়। আনছি তাই তখন খুব ভালো লাগে, ক্লাস 9 পড়ি, খুব বেশি বয়স না, এই যে অলৌকিক কি শুনতে ভালো লাগে, দেবী কালী মা কালী এখানে জেগে যায়, বলছে এই সন্দেশগুলো দিলি সবগুলো খেয়ে নিবে। আমি যে বেশ ভালোই, পরবর্তী সময় যখন আল্লাহ সুবহানাহু আমাকে হেদায়েত দান করে যে 13 পরে পড়াশোনা শুরু করলাম, স্টাডি করলাম এই ধর্মতত্ত্ব নিয়ে, হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম, এই তিনটে ধর্মের পুরে পড়তে পড়তে দেখলাম কোরআন মাজিদ বলছে লা তুদরিকুল আবসার, আল্লাহ সুবহানাহুকে চোখ দ্বারা দর্শন করতে পারবে না। বাইবেল বলছে ফার্স্ট ত্রিমোদী 2:6 নম্বর ভার্স যে পৃথিবীতে কোনো মানুষ ঈশ্বরকে দেখে সেই স্থির থাকতে পারবে না, সে দৃষ্টিহীন হয়ে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি থেকে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই হিন্দু পরিবারটি কোন কারণে মুসলমান হয়েছে এবং তাকে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে সেই হিন্দু থেকে কেন মুসলমান হয়েছে। দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সত্য হবেন, এই কামনা করেই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।